রোহিঙ্গাদের গ্রাম ভিত্তিক প্রত্যাবাসনে রাজি হয়েছে মিয়ানমার ও চীন। দুপুরে তিন দেশের ভার্চুয়াল বৈঠকে এই প্রস্তাব দেয় বাংলাদেশ। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, দ্রুত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে একমত হয়েছে মিয়ানমার। আরও জানাচ্ছেন ফিরোজ হোসেন। মিয়ানমারে বর্বর নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় লাখ লাখ রোহিঙ্গা। তাদের ফেরাতে বিভিন্ন দফায় বৈঠক হলেও তা আলোর মুখ দেখেনি। চীনের মধ্যস্থতায় আবারও বৈঠকে মিয়ানমার, বাংলাদেশ সহ ত্রিপক্ষীয় আলোচনা। সিদ্ধান্ত এসেছে এপ্রিলেই শুরু হতে পারে প্রত্যাবাসন। সেই দায়িত্বটা মিয়ানমারকেই পালন করতে হবে। তবে হ্যাঁ, আমরা বলেছি যে চীন যেহেতু এই প্রসেসটার সাথে আছে, সুতরাং যদি রিপ্যাট্রিয়েশন শুরু হয়ে যায় তখন তাদের সাম সর্ট অফ ফিজিক্যাল প্রেজেন্স যদি থাকে সেটা ভলান্টিয়ার হিসেবে থাকতে পারে। প্রত্যাবাসনের বিষয়ে পররাষ্ট্র সচিব আরও জানান, প্রথম দলের প্রত্যাবাসন হবে গ্রাম বা এলাকা ভিত্তিক। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে স্বাগত জানাবে মিয়ানমার। ইউএন যে অর্গানাইজেশনগুলো যারা ফিল্ডে আছে তারাও হেল্প করতে পারে। তো যেহেতু ওই যে একটা ব্রড একটা আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি কনস্ট্রাকটিভ রোল প্লে করবে এই রকম আশা করছি, সেটা তারা আপত্তি জানায় নাই। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দুদেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে বলেও জানান পররাষ্ট্র সচিব। ফিরোজ হোসেন, নাগরিক।